নিশ্চিত হবে বিশেষ ব্যবস্থা থাকিব ইয়াক যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে আর ইতিমধ্যে এতিয়া আমার বহু বিদ্যালয় আর মহাবিদ্যালয় এনসিসির উইং আছে আর ইয়ার সংখ্যা আমি বড়াবর কারণে চেষ্টা করে আছো আর তাত আমি ডিফেন্স মিনিষ্ট্রির আমি কথা পাতিম আলোচনা করিম কেন এই বড়াব পড়া যায় সৈনিক স্কুলের সংখ্যাও আমি বড়াব বিচারি আছো কারণ আমার গোটে এডুকেশন সিস্টেমট পার্টিকুলারলি স্কুল এডুকেশনত এনসিসি বা অন্য ভারত স্কাউট এন্ড গাইড এনএসএস ইয়ার অপরিসীম গুরুত্ব আছে ছাত্র ছাত্রীসকলক নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা শিকার কারণে আর এজ এ হোল নেশন বিল্ডিংয়ের কারণে আমাক বিশেষ কেবল একাডেমিক টুই যথেষ্ট নহয় তার কারণে এনসিসি ধরে অ্যাক্টিভিটিজ আমাক লাগে আর সকলো ছাত্র ছাত্রীতো ডাক্তার ইঞ্জিনিয়ার নহয় বা হওয়ার প্রয়োজনও নাই গতি ছাত্র ছাত্রীসকলের নিজস্ব পার্সোনেল লাইফটুক অর্গেনাইজ করা আর এটা সাকসেসফুল লাইফর কেন লিড করব লাগে তার কারণেও এনসিসির প্রশিক্ষণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মই ধন্যবাদ জানাইছো এনসিসিক ইয়াতলোকে জওহর নবোদয় বিদ্যালয়ত খুব সুন্দরভাবে আটখন জেলার প্রায় 400 ক্যাডেটর এই এনসিসি ক্যাম্পটো ইয়াতে তেওঁলোকে রূপায়ণ করেছে মই তেখেতসকলক ধন্যবাদ জানাইছো ইয়ারে আমি অসমত 5 বিদ্যালয় টার্গেট করেছো নতুন শিক্ষানীতি বলে নহয় যে সৈনিক স্কুল আমার এটা এখন আছে আর 5 সৈনিক স্কুল প্রতিষ্ঠা করার আমি প্ল্যানিং করেছো তেওঁলোক বাগানের টি গার্ডেন ম্যানেজমেন্ট অথরিটির অধীনত আছিল আর তাতলোকে যে ধরনের আসিল তেনে ধরনের থাকিব আর ম্যানেজমেন্টে আমাক জানাইছে যে তেওঁলোকক ছাটাই করে নিদিয়ে বা কামৰ পৰা অতৰাই নিদিয়ে তেওঁলোক কাম করিয়ে থাকিব আর বাগান ম্যানেজমেন্টে আগতে যে ধরনের দরমা দিছিল এটা তেওঁলোকক দরমা দি থাকিব আচ্ছা যখন বিদ্যালয়ের রিজাল্ট বেয়া হয়েছে কিনা আপনার আজি ডিসি সকলে প্রত্যেক জেলাত এই বেয়া ফলাফল হওয়া গুণোৎসবর বেয়া ফলাফল হওয়া আর মেট্রিকর বেয়া ফলাফল হওয়া দুইবিধ স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষকসলক মাতি আনি গোটেই বিষয়টি পর্যালোচনা করব আর তাত যুক্ত কারণ চিহ্নিত হয় সেই কারণ সমূহের নিরাময় করার কারণে ব্যবস্থা গ্রহণ করব হাইস্কুল আর হায়ার সেকেন্ডারির পৃথক টেট পরীক্ষা অনুষ্ঠিত নহয় শিক্ষক নিযুক্তির ভাবে পোনপটিয়াক টেট কাম রিক্রুটমেন্ট হব অর্থাৎ টেট করলে তাত একটা মানদণ্ডর ভিতর কোনো যা সকলে পাস করে বা একটা সংখ্যা পাস করে কিন্তু টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট যেটা হব যিমান ভেকেন্সি আছে সিমান ক্যান্ডিডেটে পাস করব যাতে সকলে মানে চাকরিটা পায় স্যার বরপেটার অভিভাবক মন্ত্রী হিসাবে নির্বাচনের একটা কোশ্চেন আছে স্যার বরপেটা লোকসভাত বিজেপি আপনাদেরকে টিকিট দলের হাইকমান্ডে নির্ণয় করব মই এই ক্ষেত্রে মতামত নিম কিন্তু আমার লক্ষ্য 14টার ভিতর আমি 14টায় প্রতিদ্বন্দ্বিতা করিম মিশন 12 প্লাস আমি জিকিবর কারণে জিকিম বলে আমি আত্মবিশ্বাসী।